হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল কুকিং ভিডিও আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েক ধরনের সবজিকে একসাথে আমরা কিভাবে গ্রিল করতে পারি অথবা বারবিকিউ করতে পারি, তারই একটি খুবই সহজ রেসিপি। এইভাবে সবজি গ্রিল করে আপনারা চিকেনের সাথে বা ফিশের সাথে সার্ভ করতে পারেন। এছাড়া ডায়েটে থাকলেও তারা কিন্তু এটা খেতে পারবেন। চলুন দেখিয়ে দিই সম্পূর্ণ রান্নাটি। গ্রিল ভেজিটেবল করার জন্য প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিব একটা বড় বোলে। প্রথমে নিয়ে নিলাম ফুলকপি, এখন নিয়ে নিচ্ছি কিছু ব্রোকলি, আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। এর সাথে আরও দিয়ে দিলাম আমি কিছু বেগুন, এটাকে আমি টুকরা করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি আমি মিষ্টি আলু, দিয়ে দিচ্ছি গাজর, আর এর সাথে আমি আরও দিয়ে দিচ্ছি কিছু ছোট আলু, এটাকেও আমি গোটা আকারে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি আমি মাশরুম। আপনারা কিন্তু এখানে সবজিটা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী যে কোনো সিজনাল সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখন আমি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ, ঝালটা আপনারা নিজস্ব স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ, এর সাথে আমি হাফ চা চামচ পরিমাণ ওরিগেনো ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে যে কোনো ইটালিয়ান হার্বসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, এর সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে আমি সি সল্ট ব্যবহার করেছি হাফ চা চামচ, আমার যদি প্রয়োজন হয় আমি পরবর্তীতে আরেকটু ব্যবহার করব। দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা, এখানে আমি 2 চা চামচ ব্যবহার করেছি, এটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। এখন একটা চামচের মাধ্যমে আমি সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে সবজিটাকে মিক্স করতে হবে যাতে সবগুলো মশলা সব সবজির গায়ে সুন্দর মতো মেখে যায়। আমি এখানে আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি এই সবজির গ্রিলটা করার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করবেন। এখানে মাখানো হয়ে গিয়েছে, 30 মিনিটের জন্য রেখে দিলাম। অন্যদিকে আমি একটা ট্রের উপরে ফয়েল পেপার বিছিয়ে সেটাতে 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে এটাকে সুন্দর মতন ব্রাশ করে নিচ্ছি। এটার উপরেই আমি সবজিটাকে গ্রিল করতে বসিয়ে দিব। এরই মধ্যে 30 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি সবজিটাকে ট্রের উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি ট্রেতে ঢেলে নেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমান্তরালভাবে সবজিটা বসানো হয়। এতে করে খুব ভালোভাবে তাপটা সব জায়গায় লাগবে। আর আমি কিছু পেঁয়াজের কিউব নিয়েছি, এই মশলা মাখা বোলের ভিতরেই পেঁয়াজের কিউবটাকে আমি একটু ভালো মতো মিক্স করে নিয়ে এই সবজির উপরে আমি পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজের কিউবগুলো একদম সবার লাস্টে ব্যবহার করেছি কারণ আমার কাছে বেশি মশলা পেঁয়াজের কিউবে মেখে গেলে ভালো লাগে না খেতে। আপনারা চাইলে শুরুতেও মাখাতে পারেন। এখন আমি 200°C-এ এটাকে ওভেনে বসিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ওভেন থেকে আমার ট্রেটা বের করে নিয়েছি। এরই মধ্যে দেখতেই পাচ্ছেন সবজির উপরের পাটটা হয়ে গিয়েছে। এখন আমি 2 চামচের সাহায্যে সবজিগুলোকে উপরের পাশ নিচে এবং নিচের পাশ উপরে উল্টিয়ে দিচ্ছি। এখন এই সবজিগুলোকে আমি আবারও ওভেনে বসিয়ে দিব 200°C-এ 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ওভেন থেকে আমার সবজিটা বের করে নিয়েছি। এখন উপরে কিছু সল্ট এবং পেপার আমি এভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে সবজি গ্রিল করে খেলে এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। এখানে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে যখনই আপনারা গ্রিল ভেজিটেবল বা সবজির বারবিকিউ করবেন, চেষ্টা করবেন যে ধরনের সবজি ব্যবহার করছেন তার সাথে একটা মিষ্টি টাইপের সবজি ব্যবহার করতে, যেমন মিষ্টি কুমড়া, গাজর অথবা মিষ্টি আলু। তাহলে কিন্তু গ্রিল ভেজিটেবলের টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি আলাদা একটা বাটিতে এটাকে তুলে নিলাম, তৈরি হয়ে গেল আমার মজাদার গ্রিল ভেজিটেবল। দেখতেই তো পেলেন এটা কত সহজ তৈরি করা। আমি পাশে লেবু দিয়ে এটাকে পরিবেশন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আমি এটার সাথে গ্রিল চিকেন সার্ভ করেছিলাম। আপনারা চাইলে গ্রিল চিকেন অথবা গ্রিল ফিশ বা বারবিকিউ ফিশ যে কোনো কিছু দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।